কিরকম থাকবে? গত কয়েকদিন ধরে যেটা চলছিল দক্ষিণবঙ্গে, একটা ইন্টেন্স থান্ডারস্টর্ম এপিসোড চলছিল, বৃষ্টিপাত হচ্ছিল, দমকা ঝোড়ো হওয়া ছিল মাঝে মধ্যে, তো সেটা কমবে আগামী দুদিন, 27-28 তারিখে। প্রধানত দক্ষিণবঙ্গের জন্য বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা। কিন্তু এই কয়েকদিন ধরে যে স্কেলটা চলছিল, যেটা ইন্টেন্সিটি ছিল তীব্রতাটা, সেটা কমে যাবে। 29 তারিখ থেকে তাপমাত্রা দক্ষিণবঙ্গে আবার বাড়বে, প্রায় 2-4 ডিগ্রি মতো তাপমাত্রা সব জেলাতেই বাড়বে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দুদিন কোথাও কোথাও হয়তো বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজকের ক্ষেত্রে যদি বলা হয়, কলকাতার ক্ষেত্রে সকালের দিকে কিছুটা বৃষ্টিপাত অলরেডি হয়ে গেছে, আজকে ফাটার হয়তো সম্ভাবনা কমের দিকে। 28 তারিখে আবার কিছুটা সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের। 29 থেকে কলকাতার ক্ষেত্রেও তাপমাত্রা আবার বেশ খানিকটা বেড়ে যাবে, বিশেষ করে মে মাসের লাস্টের দিকে বা জুনের প্রথমের দিকে আবার বেড়ে মোটামুটি 38-39 ডিগ্রির কাছাকাছি কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে। অন্যান্য জেলাগুলো যদি বলা হয়, আরও কিছুটা বেশি থাকে, 40 ডিগ্রির কাছাকাছি বিভিন্ন জেলাতে দক্ষিণবঙ্গে তাপমাত্রা পৌঁছে যাবে মে মাসের লাস্ট এবং জুনের প্রথম দিকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় কিছুটা বেশি থাকবে প্রভাব, বিশেষ করে উত্তরের যে 5টা জেলা রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোয় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সেই সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এই জেলাগুলো। উত্তরবঙ্গ কাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমবে, তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে পরবর্তী কয়েকদিনে 1-3 ডিগ্রি মতো বাড়বে। এখনই তাপপ্রবাহের সতর্কতা থাকছে না, এটা আমরা ক্লোজলি মনিটর করছি। তবে যেটা বললাম যে 40-এর কাছাকাছি বিভিন্ন জেলাতেই পৌঁছাবার সম্ভাবনা রয়েছে, এটা পরে আবার ফার্দার আপডেট দেওয়া হবে। মোটামুটি 29 তারিখ থেকে তাপমাত্রা আবার সিগনিফিক্যান্টলি বাড়বে দক্ষিণবঙ্গে, তো বেশ কিছু জেলাতেই 40-এর কাছাকাছি পৌঁছে যাবে, হয়তো মে মাসের লাস্টের দিকে বা জুনের প্রথম। তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হলে সেটা পরবর্তী সময় আবার আপডেট জানানো হবে। এদিকে ড্রাইভার অন স্পেল এক্সট্রিম হিউমিড ডিসকমফোর্ট, তার মানে তো এক্সট্রিম হিউমিড হলে যে বৃষ্টির একটা সম্ভাবনা আস্তে আস্তে, হিউমিড যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে টেম্পারেচারটা অতটা উঠবে না, বেশি হিউমিড থাকলে যেটা তখন টেম্পারেচারটা কম থাকবে, অস্বস্তিটা বেশি থাকবে। তার মানে যে ফরথকামিং স্পেলটা গরমে ড্রাই গরম, না মনসুন নিয়ে এখনো আমাদের স্টেটমেন্ট দেওয়ার মতো নেই, পরে আপডেট দেওয়া হবে। এই মুহূর্তে হ্যাঁ আপডেট, খুব একটা প্রগ্রেস হয়নি মনসুনে, যতটা হওয়ার কথা ছিল আন্দামানে খুব একটা প্রগ্রেস হয়নি, নিকোবরেই রয়েছে কিছুটা পোর্শন আন্দামানের ক্ষেত্রে। এখনো হবে এই প্রগ্রেসটা হলো না কেন, না আপনি বলুন যতটা হওয়ার কথা ছিল না, এটা ফেভারেবল কন্ডিশন সেরকমভাবে নেই, যেটা সাউদার্লি আমরা যেটা উইন্ড বলি সেটা এখনো খুব একটা সেট আপ করেনি সাউথ গেট, এবং বঙ্গোপসাগরে যেটা আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বলা হয় সেটা খুব একটা এখনো স্ট্রেংথ সেভাবে নেই, বরং নর্দার্লি উইন্ড এখনো প্রিভেল করেছে।